আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএইচডিটিভিতে। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ফটোশপের মাধ্যমে আরেকটি স্ট্যান্ডার্ড মানের একদম মিনিমাল মিনিমাল সব জায়গায় সচরাচর ব্যবহৃত একটা স্ট্যান্ডার্ড মানের মিনিমাল একটা রিজুমি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। তারপর ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমি এখান থেকে প্রিন্টে যাবো, প্রিন্টে যাবো, আমি এ ফোর সাইজের পেজটা নিয়ে নিবো। জাস্ট এনসিটিতে দেখিয়ে দেবো, ক্রিয়েটে ক্লিক করলাম, আমার একটা এ ফোর সাইজের পেজ চলে আসলো। ওকে, এ ফোর সাইজের পেজ চলে আসার পরে আমরা এখানে হালকা কিছু শেপ দিয়ে হালকা কিছু ডিজাইন করব। জাস্ট আমি এখান থেকে এই রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি জাস্ট এখান থেকে এভাবে একটা শেপ এঁকে দিব। এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমি সাদার উপরে করে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি জাস্ট সাদার উপরে করে আপনাদেরকে দেখাবো। এভাবে আমি একটা শেপ আঁকলাম। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এটা আপনাদের উইদিন ফিউচারে আপনাদের কাজে লাগতে পারে। জাস্ট যে কোনো আমি একটা কালার দিয়ে দিলাম, সিম্পলি একটা কালার দিয়ে দিলাম। এটাকে আমি একটু ছোটো করবো, অনেক বড় দেখাচ্ছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে এটা ছোটো হবে। আমি ফটোশপে আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, আমি সিম্পলি একটা কালার দিয়ে দিলাম। এটাকে চেঞ্জ করতে পারি আমি কালার, জাস্ট এখানে ক্লিক করলে আমার কালার ফিকারগুলো শো করবে। জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম আমি যেটা করব, আমি জাস্ট এখানে একটা ছবি আনবো। ছবিটা নেওয়ার আগে আমি জাস্ট এখানে আমি এখানে এই যে পলিগনাল টুলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে জাস্ট আমি পাঁচটা আছে, আমি ছয়টা সাইড দিয়ে দিলাম। এটাকে আমি একটু বড় করব, এভাবে কিউব থেকে কন্ট্রোল টি দিয়ে আমি বড় করব। বড় করার পর আমি একটু ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দেওয়ার পর আমি এখানে ক্লিক করার পর আমার যে রাউন্ড আছে, রাউন্ডটা আমার শো করবে। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার একটু রাউন্ড হলো। এটা এভাবে হালকা একটু রাউন্ড হওয়ার পরে এটাকে আমি একটা এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে উপরে উঠিয়ে দিবে, শেপটার উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমি এখানে বসিয়ে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি ছোটো করব। এটার মেজারমেন্ট অনুযায়ী আমি বসিয়ে দিব। এভাবে আমি একটু ছোটো করব। ওকে, ছোটো করলাম। আমি এখানে একটা ছবি এনে বসিয়ে দিব। জাস্ট এই ছবিটা সিম্পলি আপনাদের যে কোনো একটা ছবি আপনারা দিতে পারেন। জাস্ট আমি এটার অপোসিটি কমিয়ে আমার যে শেপটা নিয়েছি, পলিগনাল টুলটা নিয়েছি, এটা আমি মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দিব। শেপটা নিয়ে দেওয়ার পরে জাস্ট এভাবে আমি বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। আমি অপোজিটটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম। ক্লিপিং মার্কস করে দেওয়ার পর আমার ছবিটা বসে গেল। ছবিটা বসে যাওয়ার পর আমি প্রয়োজনে আরেকটু ছোট করে দেব, ছবিটা আমার স্ট্যান্ডার্ডভাবে বসে গেল। ওকে, আমি এখন এটার যে সাইড দিয়ে যে স্টক আছে, স্টকটাকে আমি যে কোনো একটা স্টক দিয়ে দিতে পারি। জাস্ট যে কোনো একটা স্টক, স্টকের লাইনটাকে আমি বাড়িয়ে দিব, স্টক সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখন আমার চমৎকারভাবে আমার ছবিটা বসে গেল। এখন আমি সাইড দিয়ে এখানে দিয়ে দিতে পারি কন্ট্যাক্ট ডিটেলসগুলা। আমি এখন টিউটোরিয়ালে ক্লিক করলাম। টিউটোরিয়ালে ক্লিক করার পর আমি এখানে যে ছবিটা দিলাম বা আপনার ব্যক্তির নাম দিয়ে দিতে পারেন, আমি একটা নাম দিয়ে দিব, সদ্য নাম দিয়ে দিব। মন্টি, রোবরা মন্টি, জাস্ট আমি সিম্পল একটা নাম দিয়ে দিলাম, রোবায়রা মন্টি। এটাকে এই ছবির উপরে উঠিয়ে দিলাম, ছবির উপরে আমি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমার এখানে নামটা আসলো, ব্যক্তির নাম। ওকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য সিম্পল একটা নাম দিলাম। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে নিচে রুবার অ্যামাউন্টের যে ডিজিগনেশন আছে, জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে যে ডিজিগনেশন রাখবো আমি এটা দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন কন্ট্যাক্ট আপনারা দিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস, আমি কন্ট্যাক্ট ডিটেলস আমার পূর্বে লিখে রেখেছি, আমি কন্ট্যাক্ট ডিটেলসটা এখান থেকে দিয়ে দিব। জাস্ট এই কন্ট্যাক্ট ডিটেলস, জাস্ট আমি কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে এনে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে এনে দেওয়ার পরে জাস্ট আমি এই কন্ট্যাক্টকে একটু বড় করে দিব। এটাকে আমি একটু বড় করে দিলাম, বড় করে দিলাম, জাস্ট বোল্ড দিয়ে দিলাম। আমি বোল্ড দিয়ে দেওয়ার পরে এগুলো আর সবগুলোর আমি একটু স্পেস, লাইন স্পেসটাকে আমি বাড়িয়ে দেবো এভাবে। ওকে, লাইন স্পেস বাড়িয়ে দিলাম, কন্ট্যাক্টটা আমি দিয়ে দিলাম। কন্ট্যাক্টের ডিটেলস আমি দিয়ে দিতে পারি। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এগুলো প্রত্যেকটা আপনার মেজারমেন্ট সোজা রাখবেন, একদম প্রত্যেকটা সোজা রাখবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বাকি কাজটা শুরু করার পর আপনাদের নিয়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, কন্ট্যাক্ট ডিটেলসটা আরেকটু গ্যাপ করে দিতে পারি। গ্যাপ করে দিলে আমার যে আইকনগুলো আছে সেগুলো আমার বসাতে ইজি হবে। আমি এখান থেকে একটা ইন্টার দিয়ে দেওয়ার পরে এটা প্রত্যেকটা একটু গ্যাপ হবে। এখন আমি এখান থেকে আইকনগুলো দিয়ে দিতে পারি। জাস্ট ফোন, আমি অল্টার ধরে এই ফোনের আইকনটা এখানে এনে বসিয়ে দিলাম, আমার ফোনের আইকনটা আসলো। জাস্ট এভাবে আমি ছোটো করে ফোনের আইকনটা এভাবে বসিয়ে দিব।
ফোনের আইকনটা আমি এভাবে বসিয়ে দিলাম ছোট করে। ভিডিওটা একটু লং হয়, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এভাবে এগুলা রেডি থাকলে খুব ইজি সহজে তাড়াতাড়ি করা যায়। জাস্ট আমি ফোনের আইকনটা দিলাম, আমি লোকেশনটাকে আমি মাউস ধরে এনে এখানে বসিয়ে দিব। লোকেশন বলতে আমার যে অ্যাড্রেসটা আর কি, ওকে, অ্যাড্রেসটা আপনার যে অ্যাড্রেসটাতে সেটা আপনারা এভাবে দিয়ে দিবেন। জাস্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এভাবে, ওকে। এখন আমি এখানে দিয়ে দিতে পারি জিমেল। জিমেলটা আমার আসলো এখানে, কপি করে আমি এনে বসিয়ে দিলাম। জাস্ট জিমেল আমার জিমেলটা আসলো, জাস্ট জিমেলটাকে আমি এখানে বসিয়ে দেবো। জিমেলটা এভাবে আপনারা এগুলো সোজা করে নেবেন, ওকে। জাস্ট আমি আগে এগুলো রেডি করে রেখেছি। তো ওয়েবসাইট আমি এখন ওয়েবসাইটটাকে দিয়ে দেবো। ওয়েবসাইটের আইকনটাকে আমি বসিয়ে দেবো ওয়েবসাইটের পাশে। জাস্ট সিম্পলি এভাবে আমি বসিয়ে দিলাম, ওকে, সোজা সোজা আমি বসিয়ে দিলাম। এগুলোকে আমি পরে, জাস্ট আমি আপনাদেরকে কোনটা কোথায় বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ স্কিল ওগুলো আমরা দিয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে আমার স্কিলটা দিয়ে দিতে পারি, আপনার স্কিল যেটা সেটা আপনারা দিয়ে দিবেন এখান থেকে, এভাবে স্কিলটা দিয়ে দিবেন। স্কিল হচ্ছে আপনার স্কিল, স্কিলের বিষয়টা হচ্ছে আপনার কোথায় কোথায় আপনার কি কি কাজ জানেন সেটা আপনার ফর্ম থেকে, এতে জব টাইটেল দিবেন, জব ফোর্স দিবেন, কোম্পানি নেম দিবেন, ওকে। এগুলো আপনারা দিয়ে দিবেন, এগুলো হচ্ছে আপনার স্কিলটা, ওকে। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের কোনটা কি কোথায় বসাবেন, ওকে। জাস্ট আমি একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে এটা আপনার কোম্পানি নেম, জব ফোর্স টাইটেল, এরপর আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে পারেন। আপনি কি কি ভাষা জানেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দিবেন, হিন্দি, ইংলিশ, বাংলা, উর্দু, যা আপনি যা আপনারা জানেন, ওকে। এভাবে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। জাস্ট আমি ল্যাঙ্গুয়েজের এখানে নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। জাস্ট আমি ভিডিওটা লং হয়ে যাবে, আমি দেখাচ্ছি না, জাস্ট একটু বোল্ড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো বোল্ড অবশ্যই করে দিবেন, মাস্ট বি, তাহলে জিনিসটা আপনারা সেপারেট হবে, বিজনেসটা বোঝা যাবে, ওকে। অবশ্যই এগুলো আপনারা সোজা করবেন। আমি একটু জুম করলাম, দেন আমি এখানে দিয়ে দিতে পারি হবিটা দিয়ে দিতে পারি, আপনার শখ কী সেটা আপনারা দিয়ে দিবেন। হবিজ কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করলাম, বড় করে এখানে আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে হবির যে আইকনগুলো হয়ে থাকে সেটা আমি এখানে দিয়ে দিব। জাস্ট সিম্পলি হবি কী কী হতে পারে, আপনার মিউজিক হতে পারে, আপনার আপনার রিডিং হতে পারে, ট্রাভেল হতে পারে, আপনার রাইটিং হতে পারে, তো এগুলো আপনারা দিয়ে দেবেন। জাস্ট আমি সিম্পলি আইকনগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট হবিগুলো আপনারা এভাবে দিয়ে দিবেন, রাইটিং, রাইটিংয়ের একটা আমি কলম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট একটা কলম দিয়ে আমি দেখালাম। মিউজিক, মিউজিকটা একটা আমি মিউজিকের আইকন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে জাস্ট আপনারা দিয়ে দিবেন, প্রয়োজনে আপনারা যখন লিখবেন মিউজিক, রাইটিং, এগুলো আপনারা আইকনগুলো দিয়ে আপনারা চিহ্নগুলো বসে দেবেন। জাস্ট আমি আইকন দিকগুলো দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, ওকে। তো এখানে মিউজিক আর রাইটিং দেওয়ার পরে এখানে আমি ট্রাভেল দিয়ে দিলাম, আর হলো রিডিং দিয়ে দিলাম। রিডিংয়ের হচ্ছে বুক, ট্রাভেলের হচ্ছে এখানে হচ্ছে, ট্রাভেলের হচ্ছে আপনার ব্যাগ নিয়ে ট্রাভেল যেটা করে। এই আমি ট্রাভেলের একটা চিহ্ন দিয়ে দিলাম, আমি জাস্ট ট্রাভেলের একটা চিহ্ন দিয়ে দিলাম, ওকে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর বেশি লং করবো না। আমি জাস্ট পাশ থেকে আমি এডুকেশনের বিষয়গুলো দিয়ে, পাশ থেকে এক্সপিরিয়েন্স, এডুকেশনের বিষয়গুলো দিয়ে আমি ভিডিওটা শেষ করব। জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি মিনিমাল একটা স্ট্যান্ডার্ড সিভি কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, ওকে। আমার এই সাইডের কাজ কমপ্লিট, আমি হবিগুলো দিয়ে দিলাম। ছবিটা যদি একটু ছোটো করে দিই তাহলে একটু ভালো দেখাবে। জাস্ট হালকা একটু আমি ছোটো করে দিলাম, ওকে, হালকা একটু ছোটো করে দিলাম। দেন আমি এই পাশে দিয়ে দিতে পারি অ্যাবাউট মি, আপনার নিজের সম্পর্কে কী দিবেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিতে পারি অ্যাবাউট মি, আপনার নিজের সম্পর্কে এখানে লিখিয়ে দিবেন। অ্যাবাউট মির আমি একটা আইকন দিয়ে দিলাম, অ্যাবাউট মি। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিতে পারি অ্যাবাউট মি, এটা অল ক্যাপ দিবে, দিয়ে দিবেন অ্যাবাউট মি আমি পাশে দিয়ে দিয়ে। জাস্ট এভাবে আমি দিয়ে দেওয়ার পরে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি, আন্ডারলাইনটা আপনারা দিয়ে দেবেন, আমি দিচ্ছি না, ওকে। অ্যাবাউট মি এটা আমি পরে সাজিয়ে সুন্দর করে আমার থাম্বনেইলে হয়তো দিতে পারি। জাস্ট এখান থেকে অ্যাবাউট মি আপনার সম্পর্কে এগুলো আমি দিয়ে দিবেন, এগুলো আপনারা দিয়ে দিবেন। জাস্ট এটাকে আমি এভাবে কপি করে করে আমি জাস্ট দুই একটা দিয়ে দিচ্ছি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। জাস্ট অ্যাবাউট মিটা আপনারা দিয়ে দিবেন এভাবে, ওকে। সবগুলো আমি একটা কপি করলাম, এন্টার দিলাম, নিচে আসলো। জাস্ট অ্যাবাউট মিটা আপনারা এভাবে দিয়ে দিবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেন আপনি ফর্মাল এডুকেশন দিয়ে দিতে পারেন, তারপরে হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা দিয়ে দিতে পারেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা দীর্ঘ করব না। জাস্ট এখন আপনারা দিয়ে দিতে পারেন ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশন এখানে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ফর্মাল এডুকেশন।
বা এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন ফর্মাল এডুকেশন জাস্ট আমি একটা আপনাদেরকে লিখে বোঝাচ্ছি ফর্মাল এডুকেশন আপনারা দিয়ে দিতে পারেন ওকে ফর্মাল এডুকেশন দিয়ে দিতে পারেন এখানে ফর্মাল এডুকেশন একটা আইকন দিয়ে দিতে পারেন আপনারা জাস্ট জাস্ট আমি একটা আইকন দিয়ে দিলাম এখানে এডুকেশনের একটা আইকন এভাবে সিম্পলি একটা এডুকেশনের আইকন দিয়ে দিলাম নিচে আপনারা একটা আন্ডারলাইন দিয়ে দেবেন এভাবে ছোট করে আমি এটা দিয়ে দিচ্ছি ছোট করে ওকে একদম ফর্মাল এডুকেশনের মিডল আপনারা দিয়ে দেবেন নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেবেন নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি এখন বাকি আপনার ডিগ্রিগুলো দিয়ে দিতে পারেন ডিগ্রিগুলো কত সাল থেকে কত সাল আপনি ডিগ্রি করছেন জাস্ট এখন আপনি এভাবে ডিগ্রিগুলো আপনার ডিগ্রিগুলো দিয়ে দিতে পারেন এই যে শালটা শালটা এভাবে দিয়ে জাস্ট এভাবে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে একটু গ্যাপ করে দিবেন ইউনিভার্সিটির নামটা এভাবে দিয়ে দিবেন এভাবে নামটা দিয়ে দিবেন ওকে মাস্টার্স নেম ইউনিভার্সিটি নেম দেন আমি জাস্ট এটাকে কপি করে নিচে দিয়ে দিব জাস্ট অল্টার ধরে মাউস দিয়ে এভাবে কপি করব কপি করে তিনটা যেহেতু আমাদের ডিগ্রি থাকে বা চারটে আপনারা চারটে হলে চারটে দিয়ে দিবেন জাস্ট আমি এখানে মাস্টার্স অনার্স চারটে তো অবশ্যই হয়ে থাকে মাস্টার্স অনার্স ওকে অনার্স নেম অনার্সটা আপনারা কত সালে দিয়ে দিতে পারেন অনার্সটা কত সালে করছেন আপনি অনার্সটা দিয়ে দিতে পারেন কত সাল হয়ে থাকে জাস্ট আমি সিম্পলি একটা দিয়ে দেখাচ্ছি ওকে অনার্সটা যদি এত সালে হয়ে থাকে এরপরে আপনার এখানে আমি ডিগ্রি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো জাস্ট তিনটা দিয়ে দিলাম আমি এখানে মাস্টার্স অনার্স ডিগ্রি এটা আমি তিনটা জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম এখানে আপনারা মাস্টার্স অনার্স আপনাদের এসএসসি এইচএসসি এগুলো দিয়ে দিতে পারেন শালটা আমি চেঞ্জ করলাম না শালটা আমি দিয়ে দিলাম মানে কীভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি জাস্ট আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা দিয়ে দেন এখানে যে আমার জব আমরা জব জাস্ট এখানে লোগোটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এটাকে আপনি নিচে বসিয়ে দেন এভাবে এভাবে নিচে বসিয়ে দেওয়ার পরে আপনার এখানে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা দিয়ে দেন প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনি দিয়ে দেন এভাবে ভিডিও যদি কোথাও যদি ভুল হয়ে থাকে লেখা যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা বুঝে নেবেন ভিডিওটা এমনি লং হয়ে গেছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওকে প্রত্যেকটার নিচে আপনারা আন্ডারলাইন দিয়ে দেবেন বোল্ড করে দেবেন তাহলে জিনিসটা আপনার সেপারেট দেখাবে বোল্ড করে দেবেন ওকে জাস্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে আমি বসিয়ে দেবো জাস্ট এভাবে এভাবে আপনারা প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন জব টাইটেল কোম্পানি নেম ওকে পূর্বে আপনারা সালটাও দিয়ে দিতে পারেন কত সাল থেকে কত সাল আপনি জব করছেন ওকে 2014 থেকে কত সাল আপনারা এভাবে দিয়ে দিবেন জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আর ভিডিওটা লং করবো না এমনি অনেক লং হয়ে গেছে ভিডিওটা জাস্ট এভাবে কিবোর্ড থেকে ট্যাব দিয়ে আমি ফটোশপে দেখাচ্ছি তো আপনাদেরকে এটা আপনারা আমার দেখানোর পদ্ধতিতে ফলো করে আপনারা এমএস ওয়ার্ডও করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে ওকে এটাকে আমি এখন এখানে দিবেন আপনার জব টাইটেল কোম্পানি নেম ডিউরেশন এটাকে আমি এভাবে মাউস দিয়ে অল্টার ধরে মাউস দিয়ে এভাবে নিচে নামিয়ে দিব আমি এগুলো আর চেঞ্জ করবো না জাস্ট আমি তিনটা বসিয়ে আপনাদেরকে দেখাবো তিনটা হোক দুটা হোক আপনার যেটা হয় থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তিনটা হোক দুটা হোক ওকে শিব দলে এটা বরাবর হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আর ভিডিওটা লং করবো না প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আপনারা দিয়ে দেবেন এগুলো যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন আপনারা কালারটা চেঞ্জ করে একভাবে যে কোনো কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার দিয়ে দিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সিম্পলি আমি আপনাদেরকে দেখা রাখলাম একটা ফর্মাল স্ট্যান্ডার্ড মিনিমাল একটা সিভিক ভাবে আপনারা তৈরি করবেন এগুলো আমি আরও গ্যাপ করে দিতে পারি জাস্ট জিনিসগুলো আপনারা সুন্দরভাবে সাজাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে জাস্ট এভাবে ফর্মাল এডুকেশনটা আপনারা গ্যাপ গ্যাপ করে দিবেন জাস্ট আমি এভাবে দেখাচ্ছি ফর্মাল এডুকেশনটা আপনারা আরও নিচে নামিয়ে দিবেন জাস্ট আমি সিম্পলি আপনাদেরকে মানে কোথায় কী বসাতে হবে সেটা আমি আপনাদেরকে করে দেখালাম কোথায় কী বসাতে হবে ওকে কোথায় কী বসাতে হবে লোগোটাকে আপনারা আরও সুন্দরভাবে দিয়ে দেবেন জাস্ট এভাবে ওকে জাস্ট এভাবে এখানে আরও গ্যাপ করে দিবেন প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা এখানে আরও ডিজাইন করতে পারেন এটাকে এই যে শেপটা আমি দিলাম এই শেপটাকে আপনারা নিচে নামিয়ে দিলে আরও একটা সুন্দর ডিজাইন হবে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এভাবেই জাস্ট এভাবে আপনারা দিয়ে দিতে পারেন এই যে এভাবে বা এতটুকু দিয়ে দিতে পারেন সিম্পলি ওকে আরও চমৎকার দেখাতে আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাস্ট আমি এভাবে সুন্দরভাবে এগুলো আমার দেখানো পদ্ধতিতে ফলো করে আমি দেখাচ্ছি কোনটা কোথায় কোনটা বসাবেন কী কী দিবেন খুব চমৎকারভাবে ওকে খুব চমৎকারভাবে কোথায় কী দিবেন এভাবে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন জাস্ট আমি এখান থেকে যে ফ্রম টু স্কিল এগুলো জব স্কিল টাইটেল এগুলো আপনারা পর্যায়ক্রমে দিয়ে দিবেন স্কিলের এখানে আমি ডট ডট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে জাস্ট এভাবে ডট ডট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আপনারা দিয়ে দিবেন ডট ডট দিলাম আমি ডট ডট দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য ইংলিশ ইংলিশ আপনি ইংলিশ জানলে ইংলিশ দিয়ে দিবেন এভাবে
ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দিবেন জাস্ট এভাবে। ওকে, ওকে, একটা মিনিমাল সিভি আপনাদেরকে করে দেখালাম। আমি আর ভিডিওটা লং করবো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে, এদের অন্য কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।